ডেয়ার প্রজেক্টটা আসলে কি বলছি আমরা ডেয়ারের মাধ্যমে, মানুষ সবসময় ভাবতো যে নাটকে বা মঞ্চে বা চলচ্চিত্রে অভিনেতা মানেই হচ্ছে একদম দুটো হাত পা এবং সুস্থ এবং তারা দাঁড়িয়ে কথা বলবে। কিন্তু আসলে অভিনয়ের জন্য, এখনও যদি আমরা অভিনয় শাস্ত্র পড়ি, যে অভিনয়ের জন্য আসলে মূল যেই দরকার সেটা হচ্ছে আত্মা, একটা মানুষের আত্মা, একটা মানুষের আবেগ। তো যে মানুষটির বুদ্ধি বিবেচনা আছে তার কিন্তু সেই আবেগটাও আছে। অভিনয় কোনো সময় করি নাই, তো এই প্রথম তো মানে করলাম, মানে ভালো লাগছে আর কি অভিনয় করে। আমি আগে কিছুই পারতাম না, অভিনয়ও পারতাম না, কিন্তু এখানে এসে আমি যেটুকু শিখেছি, এমনকি আশা আছে যে যদি আমি আরও শিখতে পারি, যদি আমি অভিনয়ের সুযোগ পারি তাহলে আমি অভিনয় করব। আমরা যারা সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছে, হাত পা বা অল বডি সুস্থ আছে। কিন্তু যারা অসুস্থ তাদের মন আমাদের চেয়ে অনেক ভালো। আমাদের কিন্তু একটা স্লোগান আছে আমার অর্গানাইজেশনের, যে আমরাও পারি। সেই আমরাও পারি সেই কথাটা আমরা প্রমাণ করার মনে হয় একটা বড় সুযোগ সৃষ্টি করে দিয়েছে ঢাকা থিয়েটার এবং ব্রিটিশ কাউন্সিল। নাটক আমার কাছে খুব ভালো লাগে, ইচ্ছা অবশ্যই আছে বড় কিছু করার। সবাই আমার সাথে মিশছে, কথা বলছে, সম্মানটুক দিছে, এটাই আমরা আসলে চাই। আগাইতে আমরা আর পিছিয়ে থাকতে চাই না। আমার মতে আমি আমি চাই আসলে কিছু না কিছু করতে, কারণ কষ্ট যেহেতু কর্তাই আছেন আপনারা বা আমরা, যাতে আসলে কিছু একটা হইতে পারে।